ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুড়ির মোয়া। এটা বানাতে যেমন সহজ, খেতে তেমনি মজা। তো চলুন ফিরে যাই মূল রান্নায়। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে গুড়ের শিরা করে নেব এবং এভাবে নাড়তে হবে। এবার মুড়িগুলো ঢেলে দেব এবং ভালোভাবে মিক্স করে নেব। মিক্স না হওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে। মিক্স করা হয়ে গেলে হাতে সরিষার তেল মেখে নিয়ে গরম অবস্থায় এভাবে গোল গোল বলের মতো করে শেপ দিয়ে নিতে হবে। এটা প্লাস্টিক জারে সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে জেসমিন কিচেনে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।